নানা উপাদানের যত্ন সহকারে তৈরি হচ্ছে তন্দুরি চা, একই সঙ্গে বাড়ছে ক্রেতাদের ভিড়। স্বাদে অতুলনীয় হওয়ায় অল্প দিনেই পরিচিতি পেয়েছে শাহ আলমের এই চায়ের দোকান। হ্যাঁ, এখন মোটামুটি খুব ভালো সারা। যখন শুরু করছি তখন মনে হচ্ছে পার ডে 10 কেজি দুধ গেছে, 15 কেজি দুধ গেছে। এখন মনে হচ্ছে পার ডে 40 কেজি 50 কেজি দুধ তুলতে যায়, দূর দূরান্ত থেকে লোক আসে। কারিগররা বলছেন শুরুতে ক্রেতা না আসলেও এখন লাইন দিয়ে চা পান করতে আসেন অনেকে। শুক্রবারে মানে টোকেন ছাড়া চা পায় না, এমন একটা অবস্থা হয়েছে এখন আমাদের। এখানে আমাদের প্রথমে থাকবে লিগার, তারপরে দুধ, তারপরে উপাদান আছে যেরকম মিল্ক পাউডারটা আছে দুধের, চিনি আছে, হরলিক্স আছে, কফি আছে, তারপরে সিরাপ আছে, কোকো পাউডার আছে, এই যা ইত্যাদি দিয়ে তৈরি করা হয়। এখানে তো লোকজন অনেক হয়, এক এক জায়গার থেকে লোকজন আসে, চা বানাই, চা বানিয়ে তাদেরকে দেই, তো তারা চাটা খায়, খায়া বলে চাটা অনেক সুন্দর হয়েছে ভাই, আমরা এত দূর থেকে আপনাদের এই চা খেতে যাচ্ছি। রংপুরের পার্কের মোড়ের এই দোকানে সবসময় লেগেই থাকে চা প্রেমীদের ভিড়। তারা বলছেন উত্তরাঞ্চলে এমন স্বাদের চা কোথাও মেলে না। তান্দুরি চা খাওয়ার জন্য বা হরলিক্স চা, অন্যান্য যে চা চাগুলো পাওয়া যায় এরকম খাওয়ার জন্য প্রায় আসা হয়। আমাদের বাসা রংপুরে গ্র্যান্ড হোটেল মোড় থেকে, এখানে যে সন্ধ্যার সময় চা খেতে আসছি। হ্যাঁ, না এটা প্রথম আসা আমার। হ্যাঁ, ভালো। তন্দুরি চা বিক্রি করে মাসে 50,000 টাকা আয় হয় বলে জানান ব্যবসায়ী শাহ আলম। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।